আল্লাহু 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল কর্ণফুলি হেরার পথে আজকের আয়োজনে। সাথে আছি আমি মাওলানা মোহাম্মদ কামালউদ্দিন সাকি। আজকে আমাদের অতিথি যা উপস্থিত আছেন, আমার ভামে যিনি আছেন আল আহনাফ রিসার্চ কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান, মারকজুস সাহাবা চট্টগ্রাম বিভাগীয় সম্মানিত পরিচালক, বিশিষ্ট লেখক ও গবেষক মৌলানা সানাউল্লাহ নুরি মাহমুদী উপস্থিত আছেন, জাতীয় ওলামা শায়খ আইমা পরিষদ চট্টগ্রাম মহানগরের সম্মানিত নির্বাহী সভাপতি, উম্মাহাতুল মুমিনিন বালিকা হিফজ মাদ্রাসার সম্মানিত পরিচালক, জালাফুল ইসলাম জামা মসজিদের চট্টগ্রাম জালাফুল ইসলাম জামা মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট লেখক ও গবেষক জনাব হাফেজ মৌলানা মনসুর জিহাদি সাহেব উপস্থিত আছেন, বাইতুল করিম জামিয়া বাইতুল করিম জামা মসজিদের সম্মানিত খতিব, তরুণ বক্তা লেখক ও গবেষক মুফতি ইব্রাহিম আনোয়ারি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুসলিম বিশ্বের দেশে দেশে ব্যাপক নির্যাতনের কারণ কী, এবং এত নির্যাতনের পরও মুসলিম বিশ্ব কেন নীরব। আজকে অতীতের মুখ থেকে আমরা ইনশাআল্লাহ শুনব। আমি প্রথমে যাচ্ছি আমাদের অতিথি সানাউল্লাহ নুরি মাহমুদীর কাছে। সানাউল্লাহ নুরি মাহমুদী সাহেব, আপনি আমাদের সামনে মুসলিম বিশ্বের মধ্যে আজকে বিভিন্ন জায়গার মধ্যে দেখা যাচ্ছে ইহুদি নাসারারা নির্যাতন নিপীড়ন করতেছে, যেমন ফিলিস্তিন কাশ্মীর বিভিন্ন জায়গায়, আর এদিকে আরব বিশ্ব মুসলিম নেতারা কেন নীরব, এটা কী হিসাব আপনি মনে করেন? ধন্যবাদ, শুকরিয়া জ্ঞাপন করছি চ্যানেল কর্ণফুলি এবং আজকে আপনার উপস্থাপনায় আমরা এসেছি। শুকরিয়া জ্ঞাপন করছি যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছে। আসলে হতভাগ্য আমরা জাতি, দুর্ভাগ্য আমাদের জীবনে কি রয়েছে আল্লাহ পাকই ভালো জানেন। বিশেষ করে মুসলমানদের নির্যাতন, এই নির্যাতনের স্টিম রোলার একদিনে শুরু হয়নি, দীর্ঘ পথ পাড়ি দিয়েই আমাদের এই অবস্থান তৈরি হয়েছে, সেটার জন্য আমরা নিজেরাই দায়ী। বর্তমানে কাশ্মীরে মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনে মুসলমান নির্যাতিত, আসামে মুসলমান নির্যাতিত, তথা বিশ্বের কোনো জায়গায় মুসলমানরা আজকে ভালো নেই, অশান্তির দাবানল জ্বলেই চলছে। কিন্তু প্রশ্ন হলো, আজকে মুসলমানদের বিভিন্ন রাষ্ট্রে মুসলমান শাসকগণ স্বপদে অবস্থানরত অবস্থায় রয়েছে, কিন্তু তারা কেন এই মুসলমানদের পক্ষে কোনো হুঙ্কার দিচ্ছে না, তারা কেন মুসলমানদের পক্ষে কথা বলছে না? তার একমাত্র কারণ, রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সংক্ষিপ্তভাবে বললেই আসলে তার জবাবটা এসে যাবে। আল্লাহর নবী বলেন যে পুরা বিশ্বের সকল কুপুরী শক্তি এক হবে, দস্তরখানে খাবার রেখে যেভাবে একজন মানুষ একজন মানুষকে বা একজন মানুষ অধিক মানুষকে আহ্বান করে আমার উম্মতকে ধ্বংস করে দেওয়ার জন্য, এভাবে তারা আহ্বান করতে থাকবে কুপুরী শক্তি নন মুসলিমরা। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানগণ কি সংখ্যায় আধিক্য হবে বা মুসলমানরা কি সংখ্যায় তখন কি কম হবে? রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না কম হবে না। তাহলে কম হবে না, মুসলমানরা কেন পিঠা খাবে আর মুসলমানরা কেন ধ্বংস হবে, কারণটা কি? তখন রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে মুসলমানদের ইমানের পরিস্থিতি হবে সমুদ্রের ভাসমান ফেনার মতো। যেভাবে আপনি খেয়াল করে দেখবেন, সমুদ্রের ঢেউয়ের সাথে সাথে ভাসমান ফেনা এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক চলছে, তার কোনো নিজস্ব গন্তব্য নেই। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহ তাআলা আনহুম আজমাইন তখন জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন হবে, ইমানের দুর্বলতা কেন আসবে? তখন আল্লাহর নবী বললেন যে তাদের অন্তরে দুনিয়ার লোভ প্রীতি ঢুকে যাবে, এজন্য তারা কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তারা আখেরাতে থাকবে না, ইমান দুর্বল হবে। এজন্য আপনি প্রশ্ন করছেন যে বিশ্বের বিভিন্ন মুসলিম রাষ্ট্রের যারা আছে, বিশেষ করে আরব, সৌদি আরব, ওমান, দুবাই, কাতার বা আবুধাবি এবং বিভিন্ন মুসলিম রাষ্ট্রের যারা আছে অভিভাবক হিসেবে, তারা এই কারণেই কথা বলছে না, কারণ তারা ক্ষমতা লিপ্সু, তারা আল্লাহ আল্লাহর রসুলের ইমানের উপরে তাদের দৃঢ়তা নাই, এবং তারা তাদের ক্ষমতা পাকাপুক্ত করার জন্য আজকে আপনি দেখেন সৌদি আরব সহ বিশ্বের পরাশক্তি তথা মুসলমান পরাশক্তিগুলো আজকে চুপ মেরে বসে আছে, একমাত্র কারণ তারা ক্ষমতা এবং দুনিয়া প্রীতির কারণে। ইহুদিরা তাদের ঘরের মধ্যে আপনার দুনিয়ার সকল সরঞ্জাম ঢুকিয়ে দিয়েছে, এবং তাদের মধ্যে এমনভাবে তাদের সৃষ্টি কালচার ঢুকিয়ে দিয়েছে, গোষ্ঠী কালচার ঢুকিয়ে দিয়েছে, যেটা অদব বের করা সম্ভব না, এবং তারাও নিজেরাও কিন্তু বের হয়ে আসতে পারবে না। এই কারণে তারা মুসলমানদের নির্যাতনে তাদের হৃদয় কাঁপে না, তাদের চোখে অশ্রু আসে না, অত্যন্ত পরিতাপের বিষয়। অসংখ্য ধন্যবাদ আলোচককে সুন্দরভাবে আলোচনা পেশ করার জন্য। এখন আমরা আমাদের মুফতি ইব্রাহিম আনোয়ারি সাহেবের কাছে যাব। মুফতি ইব্রাহিম আনোয়ারি সাহেব, এখন বিশেষ করে যে জিনিসটা নিয়ে বেশি বিশ্বের মধ্যে তুড়ভাড় শুরু হয়েছে, কাশ্মীরের জম্মু কাশ্মীরে যে মুসলমান উপর নির্যাতন এবং তাদের অধিকার হরণ করা হয়েছে, এ বিষয়ে আপনি কি মনে করেন, অধিকার কীভাবে আদায় হবে বা তাদের অধিকার কী? ইসলাম স্বাধীনতার ধর্ম, ইসলাম স্বাধীনতাকে সমর্থন করে। নির্যাতন, অত্যাচার, জুলুম জোরপূর্বককে ইসলাম নাজায়েজ ঘোষণা করেছে। একটি পাখি স্বাধীনভাবে আকাশে বিচরণ করবে, এটি ইসলাম চায়। যেমন ফেরাউনের নির্যাতন থেকে মুসা নবী ও তার উম্মতকে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন, যেমন মক্কা বিজয়। এভাবে ইসলামে বিজয় সমর্থন করে। কোরআনে আমরা রিসার্চ করলে কোরআনেও দেখি যে ইসলাম কোথাও বলেনি যে তোমরা সারা রাত আল্লাহর ইবাদত করো, ঘুমাতে পারবে না। বলেছেন ওয়াজআলনা সুবাতা, ঘুমকে আমি শান্তিদায়ক হিসেবে সৃষ্টি করেছি। ইসলাম বলেনি যে তোমরা সারা জীবনে ইবাদত করো, বিয়ে শাদী করতে পারবে না। বলেছেন ফাঙ্কি হোমা তোবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, একটি, দুইটি, তিনটি, চারটি বিয়ে করতে পারো, স্বাধীনতা আছে। ইসলাম স্বাধীনতার ধর্ম। ইসলাম কোথাও বলেনি জোরপূর্বক তোমাকে মুসলমান হতেই হবে, না হয় তোমাকে হত্যা করা হবে। বলেছেন ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার মন চায় মুসলমান হও, যার মন চায় কুফরি করো। আর মুসলমান হলে তো আলহামদুলিল্লাহ ভালো, তার জন্য পুরস্কার আছেই। তাহলে এই যে এতগুলো বিজয় স্বাধীনতার এই প্রমাণ, কাশ্মীরবাসীদেরও একটি অধিকার হক প্রাপ্য হচ্ছে স্বাধীনতা। একদিকে পাকিস্তান চায় তাদেরকে, আরেকদিকে তাদের বিটে মাটি চায় সিন, আর এক অংশ দুইটা অংশকে চাচ্ছে ভারত। অথচ বহুমুখী ষড়যন্ত্রের চক্রান্তের শিকার কাশ্মীরবাসী। আজকে তাদের অধিকার নাই, তাদের অধিকার হরণ হচ্ছে, তারা চক্রান্তের ষড়যন্ত্রে মোহে আজকে লিপ্ত। তাই বলবো পৃথিবীর মধ্যে সবচেয়ে ভূস্বর্গ যাকে বলা হয়, কেন আজকে সবাই তাদের দিকে লোভ, তাদের জায়গার দিকে লোভ, বিচে বাটির দিকে লোভ, কারণ কাশ্মীরের মাটি খুব উর্বর আর খনিজ সম্পদে ভরপুর কাশ্মীর। তাছাড়া পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা নাজ নিয়ামত সৌন্দর্য দান করেছেন কাশ্মীরে বেশি, তাই বলা যায় এই জন্য লোভ। আরেকটি বিশেষ করে ভারত, যেমন মায়ানমার আরাকানকে দখল করেছে, মুসলমানদেরকে বিতাড়িত করে জোরপূর্বক, ভারত কাশ্মীরকে দখল করতে চায়, এরপরে আসামকে দখল করতে চায় মুসলমান শূন্য করে। কারণ ভারতের তো জায়গার
সম্পদের লোভ আছে, আরেকটি লোভ হচ্ছে, আরেকটি হিংসা হচ্ছে কাশ্মীরবাসী মুসলমান। তাদের কোনো অপরাধ নাই, তারা একটাই তাদের অপরাধ, তারা কলেমা পড়েছে, এটি তাদের অপরাধ। তাই বলা যায় কাশ্মীরের অধিকার যদি বিশ্ববাসী দিতে চায়, একটি স্বতন্ত্র স্বাধীনতার পতাকা তাদের দেওয়া, এটা অধিকার তাদের। আর তাদের ভরণ পোষণ এবং তাদের বসবাসের মধ্যে স্বাধীনতা, আজকে খুব আফসোসের সাথে বলতে হয়, সেসনিয়া, বসনিয়া, সোমালিয়া কাফেরদের দখলে, তাজিকিস্তান, উজবেকিস্তান, আফগানিস্তানও গেল কাফেরদের, ইহুদি নাসারা খ্রিস্টানদের দখলে, আরাকান গেল বুদ্ধিস্টদের দখলে, কাশ্মীর যাবে হিন্দুদের দখলে, আসামও হিন্দুদের দখলে যাবে। সব কিছুর মূল হচ্ছে আমাদের মতানৈক্য, আমাদের একতলা, মুসলমানদের বাদশাহ সুলতানদের মন্ত্রীদের মাঝে একতলা। আমরা যদি আবার এত্তেফাক হয়ে সিংহের মতো গর্জে উঠি, আমাদের সেই সোনালি ইতিহাস আবার ফিরিয়ে আসবে। তো আপনার প্রশ্নের আলোক এই সংক্ষিপ্তভাবে বলি, কাশ্মীররা চায় একটি স্বাধীন রাষ্ট্র, তাদের অধিকার, একটি স্বাধীন পতাকা, তারা স্বাধীনভাবে বসবাস করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই। তাই পৃথিবীর কোনো প্রান্তে যদি মুসলমান আহত হয়, সারা পৃথিবীর কোটি কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয়। অসংখ্য ধন্যবাদ আলোচককে সুন্দরভাবে আলোচনা করার জন্য। এখন আমরা যাচ্ছি সর্বশেষ আমাদের মৌলানা মনসুর জিহাদি সাহেবের কাছে। মৌলানা মনসুর জিহাদি সাহেব, আমাদের এই বর্তমান যে সারা বিশ্বের মধ্যে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, এই বিষয়ে আরব বিশ্ব থেকে মুসলমান নীরব, এটার কারণ, পাশাপাশি এটা আমরা কীভাবে কী করতে পারি, তথা ওদের একটা স্বাধীনতা নিষ্কৃতি আমরা কীভাবে পেতে পারি, আর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে, অনেকে মনে করতেছে বিশেষ করে কাশ্মীরের বিষয়টা অভ্যন্তরীণ বিষয়, অনেকে বলতেছে, আপনি কি এটা অভ্যন্তরীণ মনে করেন নাকি এটা আন্তর্জাতিক বিষয়, এ বিষয়ে যে আমাদেরকে বিস্তারিত সংক্ষিপ্ত বলতেন। সম্মানিত দর্শক শ্রোতা, কন্দপল্লী চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকের আলোচকদের আলোচনার ভিতর থেকে আমরা উপলব্ধি করতে পেরেছি যে মুসলিম উম্মার ভিতরে আজকে সারা বিশ্বের অনেকগুলি মুসলিম রাষ্ট্রে ইহুদি নাসারা অথবা হিন্দুদের, হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে। বিশেষ করে বর্তমান সময়ে কাশ্মীরকে, কাশ্মীরের এই ইস্যুকে নিয়ে আমরা যদি একটু চিন্তা করি, দেখতে পাবো যে যেই দেশের একটা স্বাধীন পতাকার জন্য দীর্ঘ 70 বছর পর্যন্ত যারা যুদ্ধ করে, লড়াই করে, শত শত মানুষ শাহাদাত বরণ করেছেন, হাজার হাজার মানুষ কাশ্মীরিরা নিজের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, এই স্বাধীনতা, এটা কখনো, এটা একটা অভ্যন্তরীণ দেশের, অভ্যন্তরীণ ভারতের অভ্যন্তরীণ বিষয় হতে পারে না। কারণ একটি স্বাধীন পতাকার জন্য সারা বিশ্বকে কাঁপিয়ে 70 বছর পর্যন্ত তারা তাদের লড়াই চালিয়ে আসছে। যেরকম আমাদের দেশে দীর্ঘ 9 মাস পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ অল্প সময়ের ভিতরে জীবন দিয়ে একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন পতাকা বাংলাদেশে আমরা অর্জন করেছি, ঠিক একইভাবে কাশ্মীরিরা তাদের স্বাধীন রাজ্য হিসাবে, স্বাধীন দেশ হিসাবে স্বাধীনতা অর্জনের জন্য তাদের মা বোনরা সহ সকলে জীবন দিয়ে আসছে। এজন্য এটাকে ব্যক্তিগত কোনো ইস্যু, দেশের কোনো অভ্যন্তরীণ ইস্যু বলার কোনো সুযোগ নেই, এটা আন্তর্জাতিক একটা ইস্যু, এবং আন্তর্জাতিক আদালতে এর সপক্ষে অবস্থান নিয়ে তাদেরকে স্বাধীনতা দেওয়া উচিত বলে আমরা মনে করি। এবং আমরা সারা বিশ্বের মুসলমান, মুসলিম দেশে দেশে যে নির্যাতন চলছে, প্রশ্নকারী উপস্থাপক আমাদেরকে বলেছেন যে আমরা আসলে দেখতে পাচ্ছি যে বিশেষ করে অনেকগুলি রাষ্ট্রে যে মুসলিম এমনভাবে নির্যাতন হচ্ছে আমরা জানি না। উদাহরণস্বরূপ বলি যে এই চাইনা জিনিসপত্র আমরা ব্যবহার করি সারা ওয়ার্ল্ডের মানুষ, এমনকি মক্কা মদিনার লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর, যে 50 লক্ষ মানুষ যদি হজ করতে যায়, সবগুলোই চাইনা জিনিস কিনে, কিন্তু ওই চাইনা ইউগো এলাকা, ওই এলাকায় কিন্তু আমার শত শত মুসলমানকে রোজা রাখার অপরাধে নির্যাতন করা হয়েছে। প্রায় 10 থেকে 12 লক্ষ মুসলমানদেরকে বন্দী রাখা হয়েছে জেলখানার মধ্যে, এবং মা বোনদের এই গর্ভপাত ধারণ করাকে, সেটাকে নিষিদ্ধ করে রাখা হয়েছে ওষুধ খাওয়ায়, এরকম অত্যাচার চলতেছে। অথচ মুসলিম বিশ্বের মুসলিম জনগণ এবং মুসলিম রাষ্ট্রপ্রধানরা যদি একটু মাথা লাড়া দিয়ে উঠে, কাশ্মীরের সমস্ত ব্যবসা বাণিজ্য ভেঙ্গে তারা ভিক্ষুক দেশে পরিণত হবে, কিন্তু আমরা মুসলমানরাই তাদের কিন্তু পণ্যগুলো আজকে কিনতেছি। আজকে মুসলমানরা যদি ঘোষণা দেয়, কয়েকটা মুসলিম আরব রাষ্ট্র যদি ঘোষণা দেয় যে কাশ্মীরের কি বলে চাইনার জিনিস আমরা কিনবো না, তাহলে চীন ভিক্ষুক দেশে পরিণত হবে, কিন্তু সেটা মুসলমান রাষ্ট্রপ্রধানরা করছে না, বরঞ্চ ইহুদি নাসারাদের শেল্টার নিয়ে আজকে
কাশ্মীরে এতদিন পর্যন্ত যে মুসলমান এত 70 বছর মানুষ মরে যাচ্ছে, কিন্তু আরব বিশ্ব তো সেখানে কোনো সাপোর্ট দেয় না, বরংস হিন্দুদেরকে, হিন্দু মোদী রাষ্ট্রপ্রধানকে নিয়ে, মোদী সাহেবকে নিয়ে ওখানে আজকে সম্মানের পদক দেওয়া হয়েছে। ঠিক কাশ্মীরের যে মুহূর্তে হাজার হাজার মানুষ রক্ত ঝরতেছে, ঠিক ওই মুহূর্তে মোদীকে নিয়ে সম্মান দিল। তাহলে আমরা এই রাষ্ট্রপ্রধানগুলোকে বলবো যেগুলো মুনাফিকের কাতারে গিয়ে পড়ে গেছে, এদের ঈমান ঠিক নাই। বাহরাইন, আবুধাবি, দুবাইতে স্বর্ণ মন্দির করা হচ্ছে, আরব রাষ্ট্ররা স্বর্ণ মন্দির বানাচ্ছে এবং হ্যাঁ হিন্দুদের জন্য, এটা মোদি উদ্বোধন করছে বিভিন্ন ভাবে। আরব আমিরাত আপনি দেখছেন, আমি কালকে একটা ফেসবুকে স্ট্যাটাস দিছি যে সেখানে ওরা স্বর্ণ মন্দির বড় করে মূর্তি নির্মাণ করেছে রাস্তার পথে, সেগুলা এখন আরব বিশ্বের, অর্থাৎ টোটাল সারা বিশ্বের উপরে আজকে ডিফেন্ড করে আরব বিশ্বের নেতাদের উপরে, বা তারা ধনী। এই কারণে মুসলমান রাষ্ট্রপ্রধানগুলি যদি একটু লড়চড়ে বসে, এদের এই সহযোগিতা যদি বন্ধ করে দেয়, সারা পৃথিবীর কারো কোনো শক্তি নাই, কোনো শক্তি নাই যে মুসলমান দেশগুলির উপর আক্রমণ করবে। এই জন্য আমরা এটার মূল দায়ী মনে করি আমার মুসলমান নেতারা। এরা যদি তওবা করে মুসলমান হয়, ইনশাল্লাহ মুসলমান নির্যাতন এক সপ্তাহ বন্ধ হবে সারা ওয়ার্ল্ড। আল্লাহ পাক সকলকে হেফাজত করুন। দর্শক সাগর, অত্যন্ত ধন্যবাদ আপনারা আমাদের সাথে থাকার জন্য। আমাদের আলোচকরা খুব সুন্দরভাবে কাশ্মীরের বিভিন্ন বিষয় নিয়ে এবং বিশ্বের মুসলমানের বিভিন্ন দেশের মধ্যে নির্যাতন চলতেছে এই বিষয়ে সুন্দর আলোচনা পেশ করেছেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Allah, Allah, Allah.